আবার কিছু গল্প চাইলেও ভুলে থাকা যায় না। রূপকথার আকাশে নক্ষত্রের মতো জ্বলতে থাকে কিছু নাম, কিছু স্মৃতি, আবেগ অথবা বন্ধুত্বের গল্প। আমাদের গল্পটাও বন্ধুত্বে। ইনি মাইশা, পড়াশোনা, নাচ গান বা চঞ্চলতা কোনো কিছুতে কোনো অংশে কম চায় না, তবে খুব ছোটখাটো ব্যাপারে টেনশন করে জ্ঞান হারানোর মতো কাজে ইনি খুব সহজেই করতে পারেন। ইনি আদনান, আদনান হক, মাইশার বেস্ট ফ্রেন্ড। ইনি খুব কনফিউজড একটা মানুষ, কিন্তু বন্ধুত্ব রক্ষায় এনার সমকক্ষ কেউ নেই। আর ইনি দীপ্ত, আমাদের ঘটনা আমাদের এই বন্ধু দীপ্তকে নিয়েই। দীপ্ত সবচেয়ে বড় ও একমাত্র গুণ বলা যায় যে কোনো কিছু দেখা মাত্রই এঁকে ফেলা, আর সে এই আঁকার কাজটাই বড় আনন্দের সাথে করে থাকে। এবার আসি গল্পে। স্কুলের মধুরতম দিনটা পেরিয়ে কলেজ লাইফেরও শেষ গণ্ডিতে এসে পড়েছিলাম আমরা। কিরে 20 তারিখে তো রেজাল্ট। হ্যাঁ রে, কেমিস্ট্রিতে তো টেস্টের আগে একবারও পাস করলাম না, এবার যে কি করব। তোর কেমিস্ট্রি, আমার তো ফিজিক্সও। কি যে হবে, আমার তো খুবই টেনশন হচ্ছে। তোর দীপ্তর সাথে কথা হয়েছে? দীপ্ত না, কথা হয়নি ওর সাথে আমার। থাম তো জিজ্ঞেস করি। দীপ্ত, এই দীপ্ত। হ্যাঁ দোস। তোর কেমিস্ট্রি কি খবর? আরে কিসের কেমিস্ট্রি? ওই রকমই কেমিস্ট্রি, নামে তো কোনো সাবজেক্ট আছে সেটা মনে জানে না ও ভালো হবে। বাদ দে কি আর, আমার কোচিং আছে রে, আমি উঠি এখন। কোচিং তুই কোথায় ভর্তি হইলি? আমি তো উদ্ভাসে ভর্তি হইলাম। আমি রেটিনাতে। দীপ্তর সাথে কথা হয়েছে? ওই কোনো ভর্তি হয়েছে? থাম, এই দীপ্ত। দীপ্ত। হ্যাঁ দোস। তুই কোথায় কোচিং করতেছিস রে? তোরা ফিরে এখন কোচিং ও শুরু করছিস? এই চল তো চলে যাই। এটাই থাক, গেলাম দীপ্ত। এরপর চলে আসে সেই অনিচ্ছুক প্রতীক্ষায় ভরা দিনটি, এইচএসসি পরীক্ষার রেজাল্ট। সবাই সেদিন চূড়ান্ত টেনশন মাথায় নিয়ে রেজাল্ট নিতে জড়ো হতে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, তা তোমরা সকলেই জানো। অত্র প্রতিষ্ঠানের 935 জন শিক্ষার্থীদের মধ্যে তোমরা সকলেই কৃতকার্য হয়েছ। আমি আরও জানাচ্ছি যে 935 জন শিক্ষার্থীদের মধ্যে 571 জন শিক্ষার্থী A+ পেয়ে কৃতকার্য হয়েছে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। হঠাৎই আদনান কিছুটা অবাক হয়ে লক্ষ্য করে তার বন্ধু দীপ্তর এখনো কোথাও দেখানি। সে দীপ্তকে কল করতে থাকে। ঠিক তখনই হঠাৎ দীপ্তর বাবার নম্বর থেকেই কল আসে আদনানের ফোনে। আদনান ফোন দিয়ে দীপ্ত আদনানকে ফোন দিয়ে দীপ্তর বাবা তাকে দীপ্তর বাসায় ডাকে। দীপ্তর বাসায় গিয়ে কিছুটা হকচকিয়ে যায় মাইশা এবং আদনান। বসার ঘরে কেমন যেন থমথমে একটা পরিবেশ। এরই মাঝে আঙ্কেল আদনানের হাতে ধরিয়ে দিয়েছে একটা চিঠি। আদনান চিঠিটা পড়ে। খুব কম শব্দে নীরব কিছু বিষাদ ভরা চিঠির সারমর্ম এই যে দীপ্ত বাসা ছেড়ে চলে গেছে। কোথায় গেছে কিচ্ছু বলা নেই। এই চিঠি পড়ার পর দীপ্তর পড়ার টেবিল তন্ন তন্ন করে খোঁজে মাইশা ও আদনান। সেখানে গিয়ে মাইশা খুঁজে পায় একটা ডায়েরি, যাতে লেখা ছিল হাজারো পাওয়া না পাওয়া আর সবশেষে হারিয়ে যাওয়ার গল্প। ডায়েরি হাতে খানিকটা চমকে যায় মাইশা। সবার জানা ছিল দীপ্ত অনেক ভালো ড্রয়িং করে, তবে সে যে এত বড় একটা ডায়েরি মাত্র 2 বছরে লিখে শেষ করে দিয়েছে তা খানিকটা আশ্চর্যের। তাই ডায়েরির শুরুতেই ছিল কলেজ জীবনের কিছু খুনসুটির গল্প, তার ক্লাসরুম, তার একান্ত বন্ধুরা, তাদের পরীক্ষার সময় সব কিছু নিয়ে বেশ মজা করে লেখা কয়েকটি পৃষ্ঠা। চলুন দীপ্তর ক্লাসরুম ও সেখানকার বন্ধুদের নিয়ে লেখা স্মৃতিটা দেখে আসা যাক।
আমি কোন পথে যে চলি তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা খলি আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা খলি Thank you.
যে মোরে হায় বলতে তো বোধায় না মানুষ মানুষের জীবনের জন্য একটু সহানুভূতি আমার জবার কাঞ্জ তবে হলো জানি না শুরু হলো শেষ হলো কি যে হলো জানি না তো ডায়রির মাঝামাঝি।